নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। পারিবারিক বন্ধনের বেড়াজাল ছাড়িয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কাকা ভাইপো। অ্যাম্বুলেন্স চালক ও প্যাথোলজি টেকনিশিয়ানের মারামারির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অভিনব উদ্যোগে ছেলের জন্মদিন পালন করল বাবা মা। বাজপুরে মৃত্যু হলো এক ছাত্র সহ দুজনের। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী উত্তম সেনগুপ্তের সমর্থনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শেহারাবাজার ডিভিসি মাঠে প্রার্থীর সমর্থনে চলে বৈঠক। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় শেহারাবাজার ডিভিসি মাঠে। শেহারাবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রায়না 1 নম্বর ব্লকে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে 8 নম্বর জেলা পরিষদের প্রার্থী উত্তম সেনগুপ্ত সমর্থনে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নেপাল ঘড়ুই, প্রার্থী উত্তম সেনগুপ্ত সহ অন্যান্যরা। আজকে মূলত আমরা শেহারা অঞ্চল নিয়ে বসেছিলাম। শেহারার সমস্ত বুথের গুরুত্বপূর্ণ আমাদের সভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মী এবং শেহারা অঞ্চলের যারা নেতৃত্ব আছে সকলে উপস্থিত ছিলেন, এবং সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের 8 নম্বর জেলা পরিষদের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্যান্ডিডেট আমাদের শ্রদ্ধেয় দাদা উত্তম সেনগুপ্ত উপস্থিত ছিলেন। আমরা কর্মীদেরকে এই বার্তাটাই দিলাম আজকে যে আমরা প্রত্যেকটা বুথে বুথে অলরেডি বৈঠক করছেন, বসছেন, তবু আমরা নতুন করে কর্মীদেরকে কী পদ্ধতিতে আমাদের প্রচারটা হবে এবং 2011 সালে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর কী উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথাগুলো কীভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বুথের কর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রচারটা করতে হবে সেই মানে পদ্ধতি এখানে বলার জন্যই মেন গুরুত্বপূর্ণ কর্মীদেরকে নিয়ে আমরা আজকে শেয়ার বাজার বৈঠক করলাম। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী সহ নেতৃত্ব। প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, বাংলার মানুষ, রায়নায় মানুষ উন্নয়ন কী যখন ভুলে যেতে বসছিলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই উন্নয়নের বার্তা আমরা প্রত্যেকটি বুথে প্রত্যেকটি গ্রামে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। কারণ আপনারা জানেন যে সংসদীয় রাজনীতিতে যদি লোকসভার ক্ষমতাকে দখল করা যায়, যদি বিধানসভার ক্ষমতাকে দখল করা যায় এবং সর্বোপরি গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য আমরা যদি ত্রিস্তরীয় পঞ্চায়েতে না জিততে পারি, তাহলে আমরা সেই ক্ষমতা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। যে উন্নয়ন সারা বাংলা জুড়ে বইছে সেই উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। তাই গ্রামীণ বাংলার মানুষ দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করেছিলেন, আমাদের দলকে আশীর্বাদ করেছিল। তাই 13 সালের পঞ্চায়েতের নির্বাচনে আমরা রায়নায় সবকটা অঞ্চল প্রায় দখল করেছিলাম। পরবর্তীকালে যে দু একটা অঞ্চল বাকি ছিল সেখানেও মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে বিরোধীরা আমাদের দলে যোগ দিয়েছিলেন, ফলে রায়নার সবকটা অঞ্চলেই তৃণমূল কংগ্রেস দখল করতে পেরেছিল। এই দখল করার সুবাদে আপনারা জানেন যে একটা গ্রাম পঞ্চায়েতের একটা মানুষকে তার প্রতিনিয়ত কাজের জন্য আসতে হয়, সে জন্ম হলে বলুন। শেহারাবাজার থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। পারিবারিক বন্ধনের বেড়াজাল ছাড়িয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কাকা ভাইপো। এইরূপ নিদর্শন ফুটে উঠেছে গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচনে, যদিও গ্রামবাসীরা পারিবারিক সম্পর্কের চেয়ে কাজের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 14 মে। ভোট উপলক্ষে বিরোধী রাজনৈতিক দলের তুলনায় বেশি পরিমাণে ময়দানে অবতীর্ণ হয়েছেন শাসক দল।
অবশ্য আসন্ন নির্বাচনে পারিবারিক সদস্যরা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন চিত্রই ফুটে উঠল গলসিতে। গলসি দু নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন 27টি। মূলত 27 নম্বর আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। তৃণমূল প্রার্থী নারায়ণ চন্দ্র ধারা পেশায় চিকিৎসক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভাইপো পেশায় রংমিস্ত্রি বিজয় ধারার বিরুদ্ধে, যিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাকা ভাইপোর মধুর সম্পর্কের মধ্যে রাজনৈতিক বেড়াজাল পড়েছে। কাকা ভোটের ময়দানে জয়ের ব্যাপারে নিশ্চিত হলেও তাদের সম্পর্কের ফাটল হবে না বলেই মত পোষণ করেছেন। আমি আগের বারে পঞ্চায়েতে এসেছিলাম, তখন আমি তৃণমূল করি বলে সেই হিসেবেই এসেছিলাম। তারপরে যখন আমি পঞ্চায়েতে নির্বাচিত হয়ে যখন এই কাজে সামিল হলাম, তখন তো উন্নয়নের জোয়ার এসে গেল এলাকায়, এবং যা উন্নয়ন হয়েছে বিগত 35 বছর বামফ্রন্ট আমলে তারা যারা ছিলেন তারা চিন্তাও করতে পারেন না। আগামী দিনে আবার আমরা এই উন্নয়ন জোয়ারকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবো, সেই হিসেবেই আমি আবার এই নির্বাচনে দাঁড়িয়েছি। পারিবারিক সম্পর্ক আমার ভাইপোর সঙ্গে খারাপ কিছু নয়, কিন্তু ভাইপো একটা ভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সে করতেই পারে এবং সে তার দল তাকে দাঁড় করিয়েছে তাড়াতেই পারে। এক্ষেত্রে তো ভাইপোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব কিছু নেই, আমাদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো। আগামী দিনে যে আমাদের যে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে তো আমরা এগিয়ে নিয়ে যাবোই। মানুষের সুখে দুঃখে সব বিষয়েই আমি তাদের পাশে থাকবো। এগুলো মিথ্যা অভিযোগ, এগুলো আপনার যদি বাড়ি বাড়ি যদি আপনি যদি দেখেন তাহলে আপনি কারো কাছ থেকে এরকম অভিযোগ পাবেন না। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তো সরকারি দপ্তর রয়েছে, বিডিও অফিস রয়েছে, থানা রয়েছে, এসডি অফিস, ডিএম, এখানে তো কোনো অভিযোগ কোথাও জমা আজ পর্যন্ত কিছু পড়েও নাই বা কোনো অভিযোগ সৃষ্টিও হয়নি। এগুলো তার মৌখিক অভিযোগ রাজনৈতিক ফায়দা লোটার জন্য করে ফেলেছে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বাস্তবে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই। অপরদিকে ভাইপো দলগতভাবে কাকার কাজে অখুশি হলেও তিনি মনে করেন রাজনীতির বাইরে তাদের সম্পর্ক অটুট থাকবে। তৃণমূলের যে পার্টি যে অরাজ করছে, যে উন্নয়নের নামে অনুন্নয়ন করছে, রাস্তাঘাট মানে আপনার গরিব মানুষের বাড়ি, রাস্তায় 8 ইঞ্চি ঢালাইটা 6 ইঞ্চি করছে, গরিব মানুষের টাকা দিয়ে 20,000-30,000 টাকা করতে বাড়ি করার টাকা নিচ্ছে। কাকার বিরুদ্ধে আছি, কাকার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, বাড়ির সাথে বাড়ির খুবই সম্পর্ক ভালো, দায় বিপদে যাওয়া আসা আছে, দায় বিপদে দাঁড়ানো ইয়ে আছে, সব কোনো অসুবিধা নাই কাকার সাথে আমার। আমাকে বিজেপি পার্টি আমাকে দাঁড় করিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, আমি তৃণমূল পার্টির বিরুদ্ধে দাঁড়িয়েছি। অরাজ চলছে, চারিদিকে অরাজ চলছে, আপনি তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, আপনি দেখুন রাস্তা ঢালাই দেখুন, পাথর বেরিয়ে যাচ্ছে, ড্রেনের পরিষ্কার নাই, কোনো ব্লিচিং পাউডার নাই, মশা মাছি আপনি দেখলি বুঝতে, পুরো ড্রেন ফেনে সব দেখলি বুঝতে পারবেন। আমি যদি জিতি, গরিব মানুষের যে টাকাটা মানুষের নিচ্ছে সেই টাকাটা আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। মানুষের যেন এক টাকা যেন মানুষের অন্য হাতে যেন নষ্ট না হয়। অবশ্য গ্রামবাসীরা সম্পর্ক নিয়ে চিন্তিত নন, তারা কাজ চান শেষ পর্যন্ত কাকা না ভাইপো। বিজেপি হোক, সিপিএমই হোক, কংগ্রেসে হোক, তৃণমূলে হোক, হ্যাঁ, যে কেউ কাউকে মানে উচ্ছেদ করবো, কেউ কাউকে রাহত দেবো না তা হবে, হ্যাঁ, গণতন্ত্র করার অধিকার সবাই আছে। রাজনীতি রাজনীতির জায়গা, পরিবার আর পরিবার আর পরিবারের সম্পর্ক একই ব্যাপার, ওটা চিরকাল থাকবে, ব্যালটের ব্যাপার, রাজনীতি ব্যালটের ব্যাপার, আর পরিবার যে যা সেটা রক্তের সম্পর্ক, রাজনীতি কিন্তু আলাদা। আমরা সংসারী জীবনে আবদ্ধ, আমরা রাজনীতি করতে চাইছি এই জন্যেই যে দেশের এবং দেশের উন্নয়নের জন্যে, গ্রামের উন্নয়নের জন্যে, রাস্তাঘাট, পরিবেশ এবং শিক্ষাধিকার ব্যবস্থা সব কিছু, যে রাজনৈতিক দল হচ্ছে গিয়ে ভালো কাজ করবে আমরা হচ্ছে তাকে সমর্থন করি। কার মুখে হাসি ফোটে নাকি অন্য কেউ শিরোপা ছিনিয়ে নিয়ে যায় তা আগামী দিনই বলে দেবে। গলসি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। অ্যাম্বুলেন্স চালক ও প্যাথোলজি টেকনিশিয়ানের মারামারির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে। আহত অ্যাম্বুলেন্স চালক হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাম্বুলেন্স চালক ও প্যাথোলজি টেকনিশিয়ানের মারপিটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে। ঘটনায় গুরুতর আহত হয়েছে অ্যাম্বুলেন্স চালক, বর্তমানে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাম্বুলেন্স চালক গোপাল ওরফে মঈনুদ্দিন অভিযোগ তোলেন, তিনি হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখতে এলে চায়ের দোকানি হাসিম, প্যাথোলজি টেকনিশিয়ান দলবল নিয়ে তার উপর চড়াও হন। একটু জোরে বলিস,
থেকে যখন আমি হসপিটালে আসি তোমার আমাকে কী করে তুলতে হলো কি হ্যাঁ বেল হলো কেটে বেল করালো এমনি পোকা টোকা ফেলে দেবে তাকে দিয়ে একটা মুখে দিয়েছে একটা কাজ ভাঙছে লাস্টে একটা ইয়ে বার করছে ঢুকবো আমি ওটা বাজাতে আসে চলে আসছি হসপিটাল এমার্জেন্সি ভুলে তুলে ঢুকিয়ে দিয়েছি মানে কারা মারছে এই আমার এগেন্স্ট পার্টিটা এগেন্স্ট পার্টি মানে বুঝলাম না কে নাম কি নাম হলো কুজি হ্যাঁ আর সাথে কে গেছিল আর আর ভুটান তো এরা মানে এগেনস্ট পার্টি কি করে আর কি সঙ্গে একটু আমার তিনজনের গাড়ি কথা কাটাকাটি হয়েছিল আমার গাড়িতে পাথর মেরেছিল এনে কথা কাটাকাটি হয়ে ওরা কেস করে দিয়েছিল কার নামে আপনার নামে আমার নামে আচ্ছা তারপরে তারপরে আমি কোনো মতন কষ্ট মষ্ট করে বাইরে বাইরে থেকে বেল হলাম বেল হওয়ার পর কাউকে একটা গাড়ি লাগাইছি আবার রাত্রে বেলা লাগাইছি আমার প্রত্যেক তো কেন এরকম মারধর কেন করছে তোর বেল কেন বেল হলো তোকে এখানে গাড়ি লাগাতে দিব না অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্যাথোলজি টেকনিশিয়ান মোহাম্মদ পজি তিনি পাল্টা অভিযোগ তুলেছেন তাকে মারধর করেছে অ্যাম্বুলেন্স চালক আমার গলার একটা সোনার চেন ছিল ওটা ছিনিয়ে নিয়ে নিল আমি সারাদিন যার সমস্ত টাকা পয়সা কালেকশন করছিলাম সে আমার পকেটে ছিল সব কিছু ছিনিয়ে নিয়ে নিল নেওয়ার পরে তারপরে আমি লাস্টে প্রাণটা বাঁচানোর জন্য দৌড়ে ওখান থেকে ভেঙে গেলাম আমার পিছনে পিছনে আরও দুই একজন লোক ছিল যাদের আমরা চিনতে পারিনি আমি মাত্র একজনকে চিনতে পারছি যেটা হচ্ছে গোপাল মঈনুদ্দিন আমি ওকে চিনতে ওষুধ খাওয়ার জন্য আমি জল এবং ওষুধ খাচ্ছি খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছি গোপাল হঠাৎ করে এসে গাড়িটা লাগাই দিল গাড়ি লাগাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নিজের গাড়ি নিজে পাথর ছুঁড়ে দিল তারপরে কী করলো তা আমি দেখতে পেলাম না কী করলো না করলো তারপরে আবার দৌড়ায় এসে আমাকে মারার জন্য কাতিরা নিয়ে আবার আসছে এখানে আরও দু একজন আছে ওদের কাছ থেকে শুনে নিতে পারেন কাতি নিয়ে আবার আমাকে পুনরায় মারতে আসছিল আবার আমি এখান থেকে দৌড়াই পিছন দিক দিয়ে চলে গেছি এখানে সিকিউরিটি গার্ড যত কিছু আছে সবাই দেখছে এমনকি আমার কাছে ক্যামেরা ফুটেজ আছে যেগুলো সিকিউরিটি বলেনি তাই আমরা গরিব মানুষ হয়ে আমরা দু টাকার জন্য রোজগার করার জন্য এই জায়গাতে আমরা খেটে খাচ্ছি যদি আমাদের উপরে এই অত্যাচার হয় তো এই বিধানসভায় সংবিধান কি থাকবে না এই দুনিয়ায় এই প্রশাসন থাকবে না থাকবে তো থাকবে কে ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার নারায়ণ মির্দা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি মত পোষণ করেন এখানে ইসলামপুর হাসপাতালে কোনো চিপ ক্যান্টিন নেই তাই এখানে যারা পেশেন্ট আসে বা পেশেন্ট পার্টির যারা আসেন ওপিডিতে হোক বা ইনডোরে হোক তাদেরকে খাওয়া দাওয়ার জন্য কোনো দোকান থাকে না সেই জন্য এরা টেম্পোরারিলি আছে অনেক দিন ধরেই আছে তো আমরা রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে বহুবার আলোচনা করেছি যে যাতে এখানে চিপ ক্যান্টিন তৈরি করা যায় এমএলএ সাহেব ছিলেন তো যদি করা যায় তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো এবং উনি একটা আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ এখানে একটা ওনার কোনো এমএলএ ল্যাট ফান্ড থেকে হোক যেখান থেকে হোক একটা টাকা পে করে সংস্থান করে তো চিপ ক্যান্টিন তৈরি হবে তখন এই প্রবলেম সমাধান হবে চিপ ক্যান্টিনের বিষয়ে আপনারা কত দূর এগিয়েছেন এগিয়েছি বলতে একটা মিটিং আমাদের গত মাসে আমরা মিটিং করেছি তারপরে মিটিং করে আমরা জায়গাটাকে আইডেন্টিফাই একটা সুটেবল জায়গা আইডেন্টিফাই একটা করার চেষ্টা চলছে তো তারপরে আমরা দেখে শুনে আবার চেয়ারম্যান সাহেবের সঙ্গে এবং এসডি ম্যাডামের সঙ্গে আলোচনা করে আমরা একটা ওই জায়গাটা যাতে সুটেবল উত্তর দিনাজপুর থেকে অরূপ জসওয়ালের রিপোর্ট আনন্দ বার্তা অভিনব উদ্যোগে ছেলের জন্মদিন পালন করলো মা বাবা জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করালো মা ও বাবা এদিনের রক্তদান শিবিরে নিমন্ত্রিত অতিথিদের উৎসাহ ছিল সত্যি নজর কাড়া ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলো এক দম্পতি ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রূপাহাড়ের মহাদেবপুর এলাকায় এই দিন নিজ বাসভবনে এই আয়োজন করেন ওই দম্পতি চার বছরের শিশু সমৃদ্ধ বর্মনের জন্মদিনে এক বিন্দু রক্তই ছিল পরম উপহার সমাজের মানুষকে রক্তদান সম্পর্কে এগিয়ে নিয়ে আসার লক্ষ্যেই এই উদ্যোগ ক্যাম্প আমার ছেলের জন্মদিন চতুর্থ জন্মদিন প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবছর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি কেন এই উদ্যোগটা কেন এটা একটা সামাজিক উদ্যোগ
আমরা এর আগেও করেছি, মানে জাস্ট একটা সামাজিকতা। আমরা ভেবেছি যে জন্মদিনে একটু আলাদা রকম কী করা যায়, এটাই এই থেকেই চিন্তাভাবনা থেকে আমার এবং আমার পরিবারের সবার একটা নতুন একটা ধারণা আমরা ভেবেছিলাম যে রক্তদান শিবিরটা যদি আমরা করতে পারি, সেই জন্যই এই উদ্যোগ। আরে ওখানে বসলো তো, যাও না। আজকে আমার ছেলের জন্মদিন, চতুর্থ জন্মদিন। তো চতুর্থ জন্মদিনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, এটা ব্লাড ডোনেশন ক্যাম্পও আমাদের চতুর্থ বার হচ্ছে। কেন জন্মদিনে ব্লাড ডোনেশনটা কেন বলে? জন্মদিনে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাইছে এই কারণে যে ব্লাডের তো এখন সংকট দেখা যায়, তো ব্লাড পাওয়া যায় না, ব্লাডের অভাবে অনেকের মানে মৃত্যুও ঘটে। ওই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে সমাজের কোনো উপকার করতে পারি, সমাজকে সচেতন করতে পারি। এলাকাবাসী থেকে শুরু করে অতিথি সকলেই মোহিত বর্মন ও স্বপ্না বর্মনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার থানার বেলডাঙ্গা গ্রামে কালাচাঁদ পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বাবা কালাচাঁদের পুজো অনুষ্ঠিত হলো রবিবার। রীতিনীতি মেনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বুদ্ধ পূর্ণিমায় অনুষ্ঠিত হলো এই পুজো। ধুমধাম সহকারে চলে দেবতার আরাধনা, কচ্ছপ মূর্তি, আর তার পাশে ধর্মরাজ আসেন। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় আমাদের বাঁধা নিয়ম, যেদিন বুদ্ধ পূর্ণিমা সেদিন আমাদের পুজো হয়। অক্ষয় তৃতীয়ার দিন ঘট বসে, অক্ষয় দিন ঘট বসে, একাদশীর দিন থেকে ঠাকুর বেরোয়। ঠাকুর প্রথম দিন যায়, প্রথম দিন যায় বেলেন্ডা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ভাতার থানার বেলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। অক্ষয় তৃতীয়ার দিন দেবতার ঘট প্রতিস্থাপন করা হয়। জেঠা বাবা দাদুরা করে গেছে প্রায় 150 বছর ধরে। কি করে গেছে? এই পরিশনাসি কাজ। আমি 22 বছর করছি। 22 বছর করছেন? কোথায় এটা? কোথায়? এটা বেলডাঙ্গা, ভাতার থানা বেলডাঙ্গা। কি জন্য করছেন? বেলডাঙ্গা দ্বিতীয় দিন যাই হাঁড়া ঠাকুর নিয়ে, ঠাকুর নিয়ে কালাচাঁদ মাঠে, বা দ্বিতীয় দিন আমরা হাড়গ্রাম যাই কালাচাঁদ নিয়ে, তৃতীয় দিন আমরা যেটা ঘুরি ধর্মরাজকে নিয়ে, আর কাজগোর বেলনা কিছু অংশ বালসিডাঙ্গা তৃতীয় দিন। তো আমরা কদিন উপোস আছেন এখন? আজ পর্যন্ত গতকাল ওই উপোস হয়ে গেছে আমাদের। আজকে আমাদের ভাড়া লুটে গেলে পুজো হয়ে গেলেই খেতে পারবো। সেবাই তো আপনারা? আমরা হচ্ছি এই ঠাকুরের সেবাই, সেবাই এখন মোটামুটি সেবাহিক প্রায় 17 ঘট আছে। ঠাকুরের মূর্তি কিসের আছে? আমাদের মূর্তি কুমুর্তি, বিষ্ণু অবতারের দ্বিতীয় অবতার কালাচাঁদ এখানে পূজিত হন। নারায়ণের দ্বিতীয় অবতার হিসেবে পূজিত হন বাবা কালাচাঁদ। ভক্তরা দণ্ডি কেটে দেবতার কৃপা লাভের প্রচেষ্টা চালান। পুজো ঘিরে এলাকায় মেলা বসে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। কালনার পূর্বস্থলী থানার জামালপুর গ্রামে গাজন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বহিরাগতরা এই গাজন উৎসবে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। কালনার পূর্বস্থলী থানার জামালপুরে বহু প্রাচীন বুড়ো রাজের গাজন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। গাজন উপলক্ষে মেলা বসে। প্রতি বছর ভক্তদের সাথে বহিরাগতরা বোমা বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ায়। এবছর কড়া পদক্ষেপ নিল পূর্বস্থলী থানার পুলিশ। এদিন বহিরাগতরা অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। যদিও কয়েকজন পুলিশের চোখ এড়িয়ে মেলায় ঢুকে পড়ে মেলা প্রাঙ্গণে দাপিয়ে বেড়ায়।
বোন দেখেছেন আজকে? হ্যাঁ, এই কিছুদিন যে বোনটার মানে ঘুরাইল নামাম লোকের সঙ্গম কেমন? লোক হাজার অস্ত্র 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 নিয়ে আসছে? অস্ত্র অস্ত্র মানে নাই, অস্ত্র কি দেখছেন? অস্ত্র নিয়ে আসছে? অস্ত্র বলতে আপনি রামদার এদিকে কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ঘুষখরা ১৬ নম্বর ওয়ার্ডে ধারাপাড়ায় গাজন উৎসব চলছে পাঁচ দিন ধরে। পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় পুজো ও হোমযজ্ঞ। উদ্যোক্তারা একটি মেলারও আয়োজন করেছে। পূর্ব বর্ধমান জেলার ঘুষখরার ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় শ্রী শ্রী জিও ধর্মরাজের গাজন চলছে পাঁচ দিন ধরে। স্থানীয় সূত্রে জানা যায়, এই গাজন আনুমানিক ১০০০ বছর ধরে চলে আসছে। এই গাজনে ঘুষখরা ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। গাজনের পঞ্চম দিনে পুজো ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়, পাশাপাশি গাজন উপলক্ষে মেলারও আয়োজন করা হয়। চলছে এই গাজন? এই গাজনটা হাজার বছরের উপর, আনুমানিক আনুমানিক হাজার বছরের উপর। হ্যাঁ, কোন দিন থেকে শুরু হয় গাজন? মানে গাজনটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যেমন তিথি পড়বে তা সেই তিথি অনুযায়ী হবে। বুদ্ধ পূর্ণিমা যেমন তিথি পড়বে, এটা তো কোনো নির্দিষ্ট দিন করা নাই। প্রত্যেক বৎসরে যেমন বুদ্ধ পূর্ণিমা আসবে তিথিতে, মানে পাঁজিতে আসবে, সেই সংক্রান্ততে সেইরকমভাবে পুজো হবে। বুদ্ধ পূর্ণিমা ছাড়া অন্য কোনো ইয়েতে হবে না পুজো। কদিন চলে এই গাজনটা? এটা গাজনটা মূল গাজনটা হচ্ছে মূল হচ্ছে পাঁচ দিন ধরে। তার মধ্যে বিরাট ইয়ে, মানে পাঁচ দিনের মধ্যে দুদিন হচ্ছে খুব গুরু, মানে যত্তর ব্যাপার, মানে মুক্ত স্নান ঘাটে এবং পুজোর দিনটা যত্তর ঘাটে। এখানে নাকি জানা যায় যে ঠাকুরের কোনো ওষুধ আছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে আছে আমাদের, ধরুন আমাদের মানে পূর্বপুরুষের থেকে এখানে গাজনের গাজন উপলক্ষে নয়, এখানে ধর্মরাজের একটা মহা ওষুধ দেওয়া হয় যেটা অ্যাজমা রোগে বিশ্ববিখ্যাত, মানে বহু দেশ দেশান্তর থেকে এখানে নিয়ে যায়, তারা যা খুশি মানত করে, এমন কিছু মূল্য না, সামান্য একটা মূল্যর বিনিময়ে পুরোহিতকে দিয়ে ওইটা নিয়ে যায়। সাত দিন পালন করতে হয়, সাত দিন পালন করার পর উনি যেভাবে পালনগুলো বলেন সেইভাবে যদি করে নিরাময় হয়ে যাবে, আর কোনো দিনই হারা হবে না তার। ঘুষখরা থেকে প্রতীকি দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বাজপুরে মৃত্যু হলো এক ছাত্র সহ দুজনের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজিয়া গ্রামে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার সন্ধ্যায় বাজপুরে এক ছাত্র সহ দুজনের মৃত্যু হলো মালদহ জেলায়। ইংরেজবাজার থানার কাজিয়া গ্রাম পঞ্চায়েতের মহাজামাপুর গ্রামে 73 বছরের রুক্মিণী মণ্ডল নামে এক পৌর আমবাগান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন রুক্মিণী মণ্ডল মৃত্যুর কোলে ঢলে পড়েন। মানে ও যখন বাগান থেকে বাড়ি গেছে না, তখন বৃষ্টিতে ভিজে গেছে, তারপরে এই যে বাজ পড়েছে, বাজের আওয়াজে ও হতভম্ব হয়ে গেছে, তারপরে ওর ওখান থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে 10-15 মিনিট পরে পাশের বাড়ির লোক দেখতে পেয়েছে, ও এসে আমাদের ওখানে চলাচলি করলো, তারপরে আমরা ওখান থেকে ভ্যান গাড়িতে করে বাড়ি নিয়ে আসা। দেখে গেছি যে ওর কোনো আর ই না, শুধু একটা ই আপাত করে মানে আওয়াজ হচ্ছে না, এটাই হচ্ছে। তারপর একটু গরম করে তেল তেল দিয়ে যা করা করলো, তারপরে হসপিটাল নিয়ে আসা। এখানে আসলে কী বললো, মারা গেছে না? এখানে এসে ভর্তি করেছি, ভর্তি করার পর ইঞ্জেকশন দিয়েছি, ইঞ্জেকশন দেওয়ার পর অক্সিজেন দিয়েছি, অক্সিজেন দেওয়ার পর 10-15 মিনিট পরে তারপরে ডাক্তার দেখে আর আমরাও দেখছি, আমরা ছিল কাছে, ছিলাম সবসময় কাছাকাছি। তো ওই যে 5:30টার সময় ঝোর বৃষ্টি চলছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই বিদ্যুতের আওয়াজে পড়ে গেছে, বাড়িতে পড়েছে, বেহুশ হয়ে গেছে, পরে হাসপাতালে নিয়ে আসা হয়। বাবা কোথা থেকে কোথায় যাচ্ছিল? না, বাগান থেকে বাড়ি এসেছিল, মানে ওই সময় মানে আওয়াজটা হয়েছে জোরে, পড়ে গেছে। কী নাম আপনার বাবা? রুক্মিণী। কোথায় হয়েছে এই ঘটনাটা? বাড়িতেই হয়েছে। কোন এলাকা? মহিমাপুর।
কোন থানা? গ্রাম পঞ্চায়েত হাজিগ্রাম। অন্যদিকে বাবা মায়ের সাথে বিয়ে বাড়ি যাবার পথে বাজ পড়ে মৃত্যু হয় পঞ্চম শ্রেণীর ছাত্র সৌমিন কোলের। বাড়ি পুরাতন মালদহের মহিষ পাথানি এলাকায়। বলছিলাম ও মামার বাড়িতে বিয়ে খেতে গেছিল, হ্যাঁ, আবার যেতে যেতে রাস্তাতে বাজ পড়ে মারা গেল। মামার বাড়ি বলতে ওই ছেলেটার মামার বাড়িতে বিয়ে খেতে গেছিল, মামার মেয়ের বিয়ে। তারপর ওই তো রাস্তাতে বাজ পড়ে যায়। একাই ছিল? না না, ওর মা ছিল আর ওর একটা ছোট ভাই ছিল। আচ্ছা, সামনের দিকে চলে যায়, ও একটু ছোট বাচ্চা তো, একটু আগে গিয়েছে, হ্যাঁ, আর ওর উপরে পড়ে যায়। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে কানহটে। কোন থানা? ওটা গাজল থানা। ওখানেই মারা যায়? ওখানে মারা যায় না, ওখান থেকে নিয়ে যায় ওই হাতিমারিতে। হাতিমারিতে নিয়ে গিয়ে, হ্যাঁ, ওখানে ডাক্তার দেখে তারপরে মৃত্যুগুলো। রবিবার দুটি মৃতদেহ ময়নাতদন্তের পর নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পারবীরহাটা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। জলের সেবা হচ্ছে এই গরমে আমাদের প্রত্যেক রবিবার। আগের রবিবার আমরা করলাম হনুমানজি মন্দিরে, এই রবিবারে আমরা এই বীরহাটায় করছি, এরপরে রবিবারে ফের আমাদের স্টেশন হবে, এরপরে তারপরে রানীগঞ্জ হবে। এরকম প্রত্যেক রবিবার আমরা এই গরমে জলের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের উদ্যোগে দিচ্ছে এটা, আমাদের বর্ধমান সেবা মণ্ডলের তরফ থেকে আমরা মানে এই গরমের দিনে এরকম সেবা করে থাকি। আমাদের বর্ধমান সেবা মণ্ডল সারা বছর কিছু না কিছু কাজে যুক্ত থাকে, তার মধ্যে এই গরম এখন এসছে, তো এই গরমের সময় আমরা জলের সেবায় বর্ধমানে রবিবার করে আমরা সব জায়গায় চারিদিকে দিয়ে থাকি। কত বছর ধরে জল খাওয়াচ্ছেন এরকম? এটা আমরা মোটামুটি আমাদের এই বর্ধমান সেবা মণ্ডলের বয়স হয়ে গেল 12 বছর। 12 বছর ধরে আমরা এই সেবা করে যাচ্ছি বর্ধমানে চারিদিকে। আমরা এখান থেকে তারকেশ্বরেও যাই, যারা তারকেশ্বরে জলযাত্রী যায় তাদের সেবা করতে যাই বর্ধমান থেকে। আমরা প্রথমেই যাই, হ্যাঁ, যেমন বাবা বর্ধমানেশ্বরে আছে, হ্যাঁ, ওরা কাটোয়া থেকে যারা জল নিয়ে আসে তাদেরও সেবা করতে আমরা যাই কাটোয়া। মূলত এই গরমে জল সবাইকে দেওয়া হচ্ছে, গরমে সবারই জন্য জল আমরা লেবু জল দিচ্ছি, নুন দিয়ে যেন মানে স্লাইনের কাজ করে। গরমের হাত থেকে পথচারীদের সাময়িক স্বস্তি দিতেই এই রূপ উদ্যোগ নেন আয়োজকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হল। পারিবারিক বন্ধনের বেড়াজাল ছাড়িয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কাকা ভাইপো। অ্যাম্বুলেন্স চালক ও প্যাথোলজি টেকনিশিয়ানের মারামারির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অভিনব উদ্যোগে ছেলের জন্মদিন পালন করল বাবা মা। বাজ পড়ে মৃত্যু হল এক ছাত্র সহ দুজনের। এখনকার মতো খবর এই পর্যন্ত। ওই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।